নমস্কার বাতৰিলে স্বাগতম জনাইছো স্টুডিওত মই গীতাশ্রী বঙাইগাঁওত এটা অতি জঘন্য ভয়ঙ্কর ঘটনা ঘটিছে বঙাইগাঁওৰ কাছুৱা গাঁৱত এই ভয়ঙ্কর ঘটনা বৰঝৰত যুবক যুবতীক আতিহাজ্য কৰিছে দুষ্ট চক্র এটাই দুই যুবক যুবতীক বলপূৰ্বকভাৱে উলংঘ কৰি প্ৰস্তুত কৰিছে ভিডিও দুই যুবক যুবতীক অকলহৰে পাই আগচি ধৰিছিল এই দুৰ্বৃত্তৰ দলটোৱে উলংঘ ভিডিও প্ৰস্তুত কৰি দুই যুবক যুবতীক তাৰ পিছতে ব্লেকমেইলিং আৰম্ভ কৰি দিলে এই দুষ্ট চক্রটোৱে আনকি ধন নিদিলে এই ভিডিও ভাইরাল করে দিয়ার ভাবুকি দিলে দুই যুবক যুবতীক যুবকজনে নগদ ধন আনবলে যার সময়তে যুবতীগুলি যৌন নির্যাতনও চলায় দুর্বৃত্তর দলটোয় দলবদ্ধভাবে যৌন নির্যাতন চলার উঠিছে গুরুতর অভিযোগ আর ঘটনাক কেন্দ্র করে অঞ্চলজুড়ে এটা তীব্র চাঞ্চল্য ঘটনা সন্দর্ভত কেইবাজনও অভিযুক্ত আটক করেছে আরক্ষীয় পাঁচ অভিযুক্ত আটক করে এটা আরক্ষীয় জেরা অব্যাহত রাখিছে মারাথন জেরা অব্যাহত রাখিছে ধৃত বিৰাজ ৰাভা উৰফে বিল্টু সানিত ৰাভা উৰফে সামিত সেৱ চৰকাৰ ডালিম বৰ্মন আৰু জিৰেণ চৰকাৰ এই আটাইকেইজনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ এই যুবক যুবতীহালক বঙাইগাঁৱৰ কাছুৱা গাঁৱত এই ভয়ংকৰ ঘটনা এই যুবক যুবতীহালক অকলহৰে পাই আতিশায্য চলালে দুষ্ট চক্ৰটোৱে ব্লেকমেইলিং আৰম্ভ কৰিলে দুই যুবক যুৱতীক বলপূৰ্বকভাৱে উলংঘ কৰি ভিডিঅ' প্ৰস্তুত কৰিলে আৰু দুই যুবক যুৱতীক অকলহৰে পাই আগচি ধৰিছিল দুৰ্বৃত্তৰ দলটোৱে উলংঘ ভিডিঅ' প্ৰস্তুত কৰি দুই যুবক যুৱতীক ব্লেকমেইল কৰিছিল দুৰ্বৃত্তই ধন নিদিলে ভিডিঅ' ভাইৰেল কৰি দিয়াৰ ভাবুকি দিছিল দুই যুবক যুৱতীক আৰু তাৰ পিছত যেতিয়া যুৱকজনে ভুক্তভোগী যুৱকজনে নগদ ধন আনিবলৈ গৈছিল সেই নগদ ধন আনিবলৈ যোৱাৰ সময়তে যুৱতীগৰাকীক নিৰ্যাতন আৰম্ভ কৰিলে যৌন আতিশায্য চলাৰ আৰম্ভ কৰিলে এই দুৰ্বৃত্তই ঘটনা কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য আৰু ঘটনা সন্দৰ্ভত কেইবাজনো অভিযুক্তক ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিছে সোধাপোছা অব্যাহত আছে এই পাঁচজনকৈ অভিযুক্তক আটক কৰি আৰক্ষীয়ে মাৰাথন জেৰা চলাইছে আটকাধীন কেইজন হৈছে বিৰাজ ৰাভা উৰফে বিল্টু সানিত ৰাভা উৰফে সামিত সেৱ চৰকাৰ ডালিম বৰ্মন আৰু জিৰেণ চৰকাৰ কাপড় খুলবা কম তুমি যে কাম করবা সেই ভালকে করক নকর দাদা ঘর গুছি যাম কি তুমি আৰু এই ধৰণে তেওঁলোকে কাকতি মিনতি কৰিছে কিন্তু এই দুৰ্বৃত্তৰ দলটোৰ যেন পৰিকল্পনা আগৰ পৰাই আছিলে এতিয়া যিহেতু ধৰিছে পাঁচজনক সোধা পোছা আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে কিন্তু বিভিন্নজনে বিচাৰিছে যে এই দুৰ্বৃত্তৰ উচিত শাস্তি হওক ব্লেকমেইলিং কৰিছিলে তেওঁলোকক উলংঘ কৰি ভিডিঅ' প্ৰস্তুত কৰিছিলে প্ৰথমে যুৱক যুৱতীৰ ভিডিঅ' আৰু তাৰ পিছত আৰম্ভ কৰিছিল ব্লেকমেইলিং আনকি ধন যদি নাপায় তেনেহ'লে ভিডিঅ' ভাইৰেল কৰি দিয়াৰ এই এটা ব্লেকমেইল কৰিছিল দুৰ্বৃত্তৰ দলটো ইতিমধ্যে পাঁচটাকৈ দুৰ্বৃত্ত আৰক্ষীৰ জালত পৰিছে ভয়ংকৰ ঘটনা ঘটিছে বঙাইগাঁৱত কাছুৱা গাঁৱত এই জঘন্য কাণ্ড আৰু এই জঘন্য কাণ্ডৰ পিছতে এতিয়া আৰক্ষীয়ে কিমান তৎপৰতাৰে আটাইকেইজন অভিযুক্তক কৰাত্ত কৰে নে আগে পিছেও তেনেকুৱা কাণ্ড কৰিছিল এই দুৰ্বৃত্তৰ চক্ৰটোৱে এই ধৰণৰ প্ৰশ্ন স্বাভাৱিকতে উত্থাপন হৈছে বিভিন্নজনে বিচাৰিছে যে ভুক্তভোগীয়ে ন্যায় পাওক আৰু এই দুৰ্বৃত্তৰ দলটোৰ উচিত শাস্তি হওক আৰে গোটেই ঘটনাই ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে এই দুই যুৱক যুৱতীক অকলহৰে পাই ভিডিঅ' বনাই উলংঘ কৰি তাৰ পিছত ভাবুকি দিলে ব্লেকমেইল কৰিলে ধন বিচাৰিলে ধন নাপালে ভিডিঅ' ভাইৰেল কৰি দিয়াৰ ভাবুকি ব্লেকমেইল কৰিলে আৰু এই গোটেই ঘটনাটোক লৈ আচলতে ব্যাপক প্ৰতিক্ৰিয়াক বিশেষ ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ আমাৰ বঙাইগাঁৱৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ এতিয়া উপস্থিত আছো বৰঝৰা ৱাটাৰফলত আৰু যিহেতু এই ৱাটাৰফল এক পৰ্যটনৰ এক কেন্দ্ৰস্থল আৰু নামনি অসমৰ বিভিন্ন স্থানৰ লোক ইয়াতে আহি উপস্থিত হয় আৰু ইয়াৰ নৈসৰ্গিক সৌন্দৰ্য উপভোগ কৰে গতিকে স্বাভাৱিকতে এই ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে স্থানীয় লোকসকল কি ক'ব এই যি ঘটনা সংঘটিত হ'ল আচলতে আপোনালোকে প্ৰতিক্ৰিয়া কিদৰে ব্যক্ত কৰিব আচলতে আমি স্থানীয় ব্যক্তি হিচাপে খুবেই লজ্জিত আৰু যিটো কাণ্ড হৈছে এই কাণ্ডৰ ইতিমধ্যে প্ৰশাসন বিভাগে আগবাঢ়িছে আৰু প্ৰশাসনক মই এটাই অনুৰোধ জনাম যাতে আমাৰ এই বৰঝৰা পৰ্যটনস্থলী সুৰক্ষিত থাকে এইবিলাক কাম যাতে ভৱিষ্যতে আৰু নহয় এনেকৈ মানে যিখিনি মানুহ মানে কি কৰা হৈছে তেওঁলোকৰ পৰা আৰু কোনোবা আছে নেকি
চাই চিতি সূক্ষ্মভাৱে চাই চিতি মানে উচিত মানে শাস্তি বিহিব লাগে। আসলতে বৰঝৰাক দুর্নাম করার কারণে বদনাম করার কারণে এনে ধরনের কার্য সংগঠিত করে নাকি আসাম দুষ্ট লোকে? এই আসলতে বৰঝৰাৰ দুর্নামের কারণে নহয় বা ঘটনা তো ঘটিছে, আমি সবে লজ্জিত। আর যেটা মানে ভাইরাল ইতিমধ্যে পাবলিকে পাইছে, ভাইরাল হয়েছে, সেইটোর ক্ষেত্রে মানে খুব লজ্জাজনীয় ঘটনা ঘটিছে। আমার এই লগতে সবর স্থানীয় আমার হেরিখিনি আমার এলাকাতেও বড় একটা দুর্নাম করিয়ে আনিছে। গতিকে মই এটাই অনুরোধ মোর ফালে প্রশাসনের হাতত যেখিনি বর্তমান হেৰি পাইছে মানুহ এরেস্ট হৈছে, সেইখিনির লগতে আরো কোনোবাই আছে নেকি অলপ মানে পুঙ্খানুপুঙ্খভাবে চাই চিতি প্রশাসনে যাতে উচিত তদন্ত করে, আর প্রশাসনের যেখিনি হাতত পড়ছে সেই তদন্তকারী যাতে সহজতে হাত হারি যাব নারে, এইখানে আমার ফলের অনুরোধ। স্থানীয় লোক হিসাবে মানে বহুত লজ্জাজনক ঘটনা, আর এনে ঘটনা যাতে দুনাই নহয় সেইটোকে কামনা করো। আর এই ঘটনাটার কারণে আজি আমার বৰঝৰা এই অঞ্চল বুলিয়ে নহয় আমার বঙাইগাঁও ডিস্ট্রিক্টে এই একটা বহুত নাম করা একটা জায়গা হয়েছে। আজিরপরা নহয়, ইয়াত বহুন দূর দূরণির মানুষ আহে। গতি এনেকা মানে লজ্জাজনক ঘটনা যাতে ভবিষ্যতে নহয়, আর এই যে ঘটনাখিনি করেছে তেখেতসকলে যাতে উচিত শাস্তি পায় আর ভালকে তদন্ত করক। তার মাজত আর কোনোবা আছে নেকি পুলিশ প্রশাসনে সেই ভালকে তদন্ত করক, যদি আছে ইহতক ধরে লই যাওক, উচিত শাস্তি দিয়ক, সেইখিনিকে মানে বিচিরাং। আর যাতে এই বৰঝৰাখন যাতে কেতিয়াও এনেকুৱা বদনামি নহয়, গতি এইখিনিকে মানে কোৱা বিচিরো আর কি, যাতে কোনোদিন আর এনেকুৱা মানে বেয়া মানুষ যাতে এনেকুৱা আর কোনোদিন না থাকে। এই মুহূর্তে স্থানীয় রাইজে কৈছে যে ভয় শঙ্কার কারণ নাই, আর বৰঝৰা যেহেতু যে প্রাকৃতিক পরিবেশ বা ইয়ার যে পরিবেশ উপভোগ করব আগর দরে আসলে পর্যটক সকল আহক আর ইয়ার সৌন্দর্য উপভোগ করুক বলে রাইজে সকলকে আহ্বান জানাইছে। বিভিন্ন ঠাইৰ পৰা তালে পর্যটক যায়, কিন্তু এনেকুৱা ঘটনা এটা সংঘটিত হওয়ার পিছতে লজ্জানত হয়েছে স্থানীয় অঞ্চলবাসী। তেওঁলোকে বিচাৰিছে যে দোষীয়ে উচিত শাস্তি পাওক, আর লগতে কৰবাত যদি আন কোনোবা এই চক্রটোর সৈতে জড়িত হয়ে আছে যে তেওঁলোকৰ বিৰুদ্ধে বিহিত ব্যবস্থা আৰক্ষীয়ে লওক বলে দাবি উত্থাপন করেছে। যুবতীগৰাকীক দলবদ্ধভাৱে যৌন নির্যাতন চলোৱা হৈছে, পাঁচটাকৈ দুর্বৃত্তক ধৰিছে, ইতিমধ্যে আৰক্ষীয়ে সোধা পোছা অব্যাহত আছে। কিন্তু আগে পিছত তেনেকুৱা কাৰোবাৰ কৰিছিল নেকি, কাৰোবাৰ সৈতে তেনেকুৱা কাণ্ড সংঘটিত কৰিছিল নেকি, এই ধৰণৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে। স্বাভাৱিকতে সেই প্ৰশ্ন উঠিবই, প্ৰেমিক যুগলক উলংগ কৰি ভিডিঅ' প্ৰস্তুতৰ বাবে এই ধৰণে তাত ভাবুকি দিছে আৰু যুৱকৰ দলটোৱে আগচি ধৰিছে। বঙাইগাঁৱত পৈশাচিক কাণ্ড বুলি ক'লেও এয়া ভুল নহ'ব। প্ৰেমিক যুগলক কেনেকৈ উলংগ কৰি তাৰপিছত ব্লেকমেইলিং আৰম্ভ কৰিলে, এগৰাকী যুৱতী কাটৰ আহ্বান কৰি আছে, যুৱতীগৰাকীয়ে কাকতি মিনতি কৰি আছে, কিন্তু এই দুৰ্বৃত্তৰ দলটোৰ কাণ্ড চাওক। এই দুৰ্বৃত্তৰ দলটোৰ এটাই উদ্দেশ্য, ভিডিঅ' কৰিব লাগে, ভাবুকিও দিছে ভিডিঅ' ভাইৰেল কৰি দিম বুলি, উলংগ কৰি ভিডিঅ' ভাইৰেল কৰি দিম বুলি এই ধৰণে ভাবুকি দিছে, টকা বিচাৰিছে, ধন নাপালে ভিডিঅ' ভাইৰেল কৰি দিব ছ'চিয়েল মিডিয়াত, ভিডিঅ' সকলোৰে হাতে হাতে বিয়পাই দিব, এই ধৰণৰ ভাবুকি। আৰু এই গোটেই ঘটনাটোৱে সেই গোটেই অঞ্চলটোতে ব্যাপক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে, তাত পৰ্যটনস্থলী, আৰু সেই পৰ্যটনস্থলীত হয়তো বিভিন্ন ঠাইৰ পৰা স্থানীয় কিছু ব্যক্তিয়ে কৈছে যে বিভিন্ন ঠাইৰ পৰা তালৈ পৰ্যটকসকল যায় বা দূৰ দূৰণিৰ পৰা যায় ফুৰিবলৈ যায়, কিন্তু কলঙ্ক আনিলে এনেকুৱা ঘটনা এটাই। আৰু যুৱতীগৰাকীয়ে বাৰম্বাৰ অনুৰোধ কৰিছে, কিন্তু নাই কাণ সাৰ নাই অকণমানো এই দুৰ্বৃত্তৰ দলটোৰ। ইতিমধ্যে আৰক্ষীয়ে এটা এটাকৈ দুৰ্বৃত্তক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে, আটক কৰিছে এতিয়ালৈকে। কিন্তু আৰু কোনোবা গ্ৰেপ্তাৰ হ'ব নেকি, ইয়াত আৰু কাৰোবাৰ সৈতে আছিল নেকি কানেকশ্যন, এই কথাখিনি নিশ্চিত ৰূপত আৰক্ষীৰ সঠিক তদন্তই পোহৰলৈ আনিব। কিন্তু আৰু যদি কোনোবা জড়িত হৈ আছে তেনেহ'লে কিন্তু স্থানীয় লোকেও কৈছে যে উৎখাত কৰিব লাগে, উচিত শাস্তি দিব লাগে। কাপড় খুলবা কইছো, তুমি যেটা কাম করবা সেইটো ভালকে করো। এগুলা কি তুমি এগুলা কাম কেয়া করিস? বারে বারে যুবতীগৰাকীয়ে কাকুতি মিনতি কৰি আছে, হাতত কিন্তু লাঠি লৈ আহিছে, আৰু হাতত লাঠি লৈ আহি ভাবুকি প্ৰদান কৰিছে যুৱকৰ দলটোৱে, আৰু কাপোৰ খুলিবলৈ কৈ আছে। এই ধৰণৰ ভিডিঅ' এটাই ব্যাপক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে, আৰু বারে বারে যুৱতীগৰাকীয়ে কিন্তু অনুৰোধ কৰি আছে
তেও কইছে দাদা ভুল হইছে কিন্তু ভিডিও বন্ধ করবলে কইছে কিন্তু নাই এই পাসুজনক ইতিমধ্যে আরকে যেহেতু আটক করেছে ধৃতকে জন খুদাবসা অব্যাহত আছে আরকে কিমান দূর কেনে কই তদন্ত আগবহাই লৈ গৈছে এই বিষয়ে এক বিশেষ প্রতিবেদন আগবহাইছে আমাৰ হতেইটা উপানন্দ শর্মা বঙাইগাঁও শেহতীয়াভাবে এক নিকৃষ্ট আর অমানবীয় ঘটনায় আসলে জকারি যাওয়া পরিলক্ষিত হয়েছে আর বঙাইগাঁও নিকটবর্তী বরঝরাত ফুড়বলে যাওয়া এহাল যুবক যুবতীক অকথ্য নির্যাতন করে উলঙ্গভাবে নির্যাতন চলা পরিলক্ষিত হয়েছে আর যার পরিণতির সমগ্র অঞ্চল জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আর ইতিমধ্যে আরক্ষী তদন্ত চলায় পাঁচজনক যুবকক আটক করেছে আর আরক্ষী খোঁজপোছ চলাই আছে আর মোর পিছফালে থাকা এয়া বঙাইগাঁও সদর থানাত তেওঁলোকক রখা হয়েছে আর যেহেতু এই ঘটনা আসলতে সমগ্র অঞ্চল জুড়ে জকারি গেছে স্বাভাবিকতে প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে গতি সমগ্র ঘটনা তদন্তর পিছত আর কোন জড়িত হেয়া আরক্ষী তদন্তর কারণে চেষ্টা করব কিন্তু এটা কথা কব লাগিব যে কিছুদিনের পূর্বে হয়তো তিন চারিদিন পূর্বে আসলতে ঘটনা সংঘটিত হয়েছিল আর যুক্তভোগী যুবক যুবতী আছে তেওঁলোকে কিন্তু সেই সমগ্র ঘটনা বা কাণ্ড আসলতে প্রকাশ করা নাছিল হয়তো তেওঁলোকে লাজ বোধ করে বা অপমান বোধ করে আসলতে তেওঁলোকে আরক্ষীক অবগত করা নাছিল কিন্তু সামাজিক মাধ্যমত যেতিয়া সেই ঘটনা বিয়পি পড়লে আর আরক্ষী সেই তথ্য লাভ করলে পরবর্তী সময়ত আরক্ষী তদন্ত অভিযান আরম্ভ করে আর যাওয়া নিশা নিশার ভাগত অভিযান আরক্ষী চলায় আর অভিযান চলার পিছত পাঁচজনকে অভিযুক্ত আসলতে করায়ত্ত করবলে সক্ষম হয়েছে আরক্ষী বর্তমান সেই ঘটনার সহ অন্য কোনো যুবক জড়িত আছে নেকি সেয়া তদন্ত চলাইছে কিন্তু আরক্ষী স্বীকারোক্তিত আমি জানিব পারিছো যে পাঁচজন যুবকে সেই ঘটনার সহ জড়িত থকার কথা স্বীকার করেছে কিন্তু যেনকর চাঞ্চল্যকর স্বীকারোক্তি তাত কিন্তু আসলতে স্বাভাবিকতে চাঞ্চল্য সৃষ্টি করেছে কিয়নো তেওঁলোকে সেই ঘটনার সময়ত যময়ত সেই যুবক যুবতী হালক লাভ করেছিল কাপড় কানি খুলবলে আসলতে বাধ্য করাইছিল আর কাপড় কানি দুর্বৃত্ত দলটোয় দুয়োকে খুলার পিছত যৌন নির্যাতন চলা হয়েছিল আর দুয়োকে যৌন নির্যাতন চলার সেই দৃশ্য আসলতে মোবাইল কেমেরাত বন্দী করেছিল আর মোবাইল কেমেরাত বন্দী করার অন্তত তেওঁলোকক ব্ল্যাকমেলিং করে আসলতে ধন আদায়ের চেষ্টা করেছিল যময়ত এই দুয়োরে হাতত টকা নাছিলে আর যার কারণে এটিএমত পঠাই দিয়া হয় এজন যুবকক আর অকলহরিয়া সেই যুবতীগীক আসলতে দলবদ্ধভাবে যৌন নির্যাতন চলা হয় এই সমগ্র কাণ্ড যেটা পোহরলে আছে আসলতে সকলে একমুখে নিন্দা করেছে এই পাখণ্ড পাঁচটার কিন্তু সেই কর্মকাণ্ডই আসলতে অঞ্চলবাসীক লজ্জিত করেছে কিয়নো বরঝরা আসলতে এক পর্যটনস্থলী হিসাবে বর্তমান গড়ি উঠিছে আর বিভিন্ন ঠাইরপরা লোক ইয়াতে আহে কিন্তু এনে ধরনের কাণ্ডই আসলতে সেই ঠাইডোখরক আসলতে লজ্জিত করেছে এই জঘন্য কাণ্ডটোক লৈ বঙাইগাঁওত এতিয়া ব্যাপক প্রতিক্রিয়া সময় এখিনিতে এটা বিরতিৰ এইটো মাই থান স্টিল নহয় অ ওচৰ সুপুৰিয়া সকলে লগাইছে এমচিএইচ দালাল রাজ আর নতুন নতুন কথা নতুন নতুন তথ্য পোহরলে আহি আছে কেনেক দালালর তা দপদপনি চলে অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বছর বছর ধরে চলি আহিছে এই দালাল রাজ ধৃত মহিলা দালালর ভাষ্যত এটা পোহরলে আহিছে কেতবোর বিচারক কথা এমচিএইচর এই দালাল রাজর কলা অধ্যায় এফালের বর্ণনা করে কৈছে ধৃত মহিলাগিয়ে দালাল চক্রর সহ জড়িত থাকার অভিযোগত আরক্ষী আটক করেছিল মহিলাগী মাইক্রোপেথো নামর ল্যাবরেটরিট কর্মরত বলে চিনাকি দিয়া এই মহিলাগিয়ে দিছে বহুখিনি বিস্ফোরক তথ্য দুবছর ধরে কৌশলের এমসিএইচর ব্যক্তিগত পেথলজিক্যাল ল্যাবরেটরিল রোগী অনার দালাল হিসাবে নিয়োজিত হয়ে আসছিল মহিলাগী এমসিএইচর একাংশ চিকিৎসকে হাসপাতালের পরিবর্তে ব্যক্তিগত পেথলজিক্যাল ল্যাবলৈ পঠিয়াই দিয়ে রোগীক এমসিএইচর সমীপর কেবাখনো ব্যক্তিগত ল্যাবরেটরি নিয়োগ করে রখা হয়েছে এনে দালালবর এমসিএইচলৈ অহা রোগীর বাবে হাসপাতালের গেটত খাপ পিটি রয়ে থাকে এই সকল দালালে রোগী আনি দিয়ার বিনিময়ত দালাল রূপী কর্মচারী সকলে ব্যক্তিগত ল্যাবরেটরির মালিকর পর ধন পায় কমিশন পায় কমিশনের অঙ্কত একাংশ চিকিৎসকে আনকি এমসিএইচর রোগীক পঠিয়াই দিয়ারও একটা গুরুতর অভিযোগ যে চিকিৎসকে আনকি সমীপরে ব্যক্তিগত ল্যাবরেটরিল রোগীক রেফার করে দিয়ে
কিন্তু কার নেতৃত্বত বছর বছর ধরে এম সি এইচত চলি আছে এই দালাল রাজ কিয় স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনের এতালেক চকু পড়া নাই প্রশাসনে এম সি এইচত চলি থাকা দালাল রাজর উপর ব্যবস্থা বিহিত ব্যবস্থা লওয়া কিয় নাই যে সময়ত রাজ্য দালাল নাইকিয়া করার হুঙ্কার দিয়ে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সেই সময়তে চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালতে বছর বছর ধরে এই দালাল রাজ চলি আহি সাধারণ রোগীসকলক এনেক হারাশাস্তি করেছে বা অধিক টাকা ভরবলিয়া হয়েছে সেই কথায় কিন্তু ব্যাপক তোলপার লগাইছে চারিফালে আর কিছু ভাষ্য কিছু অডিও ক্লিপ কেনেক দালালি করা হয় কেনেক খাপপিটি রয়ে থাকে কেনেক খাপপিটি রয়ে থাকা এই দালালে একো একোগী পেশেন্টক টার্গেট করে লয় বা পেশেন্টর আত্মীয়ক টার্গেট করে লয় আর তারপর সরকারি খরচত বা সরকারি সুবিধাত এই গোটেই ব্যবস্থাখিনি চিকিৎসা নকরাই ব্যক্তিগত প্যাথলজিক্যাল ল্যাব সমূহলে লই যায় এক অডিও ভাইরেল হয়েছে বা এক অডিও আমার হাতত আহি পড়েছে এই মুহূর্তে এই অডিও আপনার আগবাইছো আমাক কামে ৰখাইছে আমি কাম কৰিছোঁ আৰু আমাক যেতিয়া নতুন টাটা কোম্পানী যেতিয়া ওলালে ছাৰ ছাৰজনে ক'লে আপোনালোকে বাহিৰলৈ ওলাব ভিতৰলৈ আহিব মই তথাপিও সোধোঁ যে আপোনালোকে কিবা ব্লাড টেষ্ট কৰি আছে নেকি ভিতৰতে হওক বা বাহিৰতে হওক সোধোঁ মই আমি এম চি ভিতৰত কেতিয়াও নাযাওঁ ছাৰ তাৰপিছতে সেইটো কৰি মোক ক'লে ভিতৰত ইমান কমত কৰে বাহিৰত ইমান দাম লয় আপোনালোকে ভিতৰতে কৰক বোলে এনেকৈ কওঁ তাৰপিছত নহয় বোলে মেচিন বেয়া হৈছে বোলে মেচিন বেয়া হৈছে বোলে আমি বাহিৰত কৰিবলৈ একদম পিছেনো চিৰিয়াছ হৈ আছে এনেকৈ কয় কেতিয়াবা আহক তেনেহ'লে তেতিয়াও মই আমি মই সহায় কৰোঁ যে আপোনালোকৰ বি পি এল কাৰ্ড আছে নাই ৰেচন কাৰ্ড হেৰি আয়ুষ্মান আছে নাই আয়ুষ্মান হ'লে লৈ যাওঁ হয় মেচিন বেয়া হওক চাই নিজে আহক চাই তেওঁলোকে নিজে চাই মেলে সোধে সোধাবোৰকো লৈ যাওঁ আৰু নিজেও সোধোঁ মিছাকৈ লাভ নাই চাই আমি কাম কৰিলোঁ দিন হাজিৰা কৰোঁ বা কিবা এটা কাম দিলে আমি একদমৰ কাম দিলেতো কাম কৰিছোঁ ছাৰে এতিয়া আমাক অনুমতি দিছে তাছা ছাৰ বুলি কয় তেওঁলোকে আমাক কামত লগাইছে ইউনিফৰ্ম দিছে ডিউটিয়ে আমি আই কাৰ্ড দিছে তেওঁলোকে আমাক যেনেকৈ সিদ্ধান্ত কৈছে তেনেকৈ আমি তেওঁলোকৰ ওপৰত আমি চলি আছোঁ ছাৰ ছাৰে কয় যে মাইক্ৰ'ৱেভ লেবৰেটৰী তাৰপিছত মাইক্ৰ'ৱেভ লেবৰেটৰী মাইক্ৰ'ৱেভ তাৰপিছতে সেনেকৈও কয় কিছুমান এতিয়া ডক্টৰেও মানে ডক্টৰেও এতিয়া ভাল লেবৰেটৰীত যাব মেডনাত যাব এইচ চি এমত যাব চব মেডিকেলৰ পৰাও লিখি দি পঠিয়াই আমিতো তেনেকুৱা অঁ সেইটো বাৰু তাত আজি আজি হ'ল মানে মই মানে হেৰিলৈ আহিলোঁ এইটো অ পি টি দিলে হেৰিলে ইমাৰ্জেঞ্চিলৈ আহিলে মোৰ বাইদেৱে ক'লে কি মোৰ বোলে প্ৰেচাৰটো চেক কৰোঁ আৰু মই বোলে ইমাৰ্জেঞ্চিত বোলে দেখুৱাই দিওঁ বোলে প্ৰেচাৰটো বোলে এই হেৰি এনেকৈ দেখুৱাই দিওঁ টিকেট এটা কৰিব যাওঁতে টিকেটটো কৰি থাকোঁতে মানে তেওঁ ক'লে কি বোলে আমি যে চি এছ পেচেণ্ট হৈ আছোঁ বোলে অ পি টিতে যেতিয়া অ পি টি যেতিয়া যাওঁতে মানে চিকিৎসকজনে মোক ইনচাৰ্জজনে ধৰিলে তেনেকৈ চবেই কৰে মানুহ আছে আৰু লেবৰেটৰীত এতিয়া আঠটা লেবৰেটৰী আছে তেওঁলোকৰ বাহিৰত তেওঁলোকৰ মানুহো তেনেকৈ আমাৰ নিচিনা মানুহ তেনেকৈ ৰাখিছে চাৰিজন তিনিজনকৈ চবৰ লেবৰেটৰীত আছে মেডনা এতিয়া মেডনাত আছে দুজন আকৌ অমিত কেয়াৰত আছে দুজন আকৌ ভাল লেবৰেটৰীত আছে দুজন আকৌ এইটো আকৌ আৰু এটা কি এইটো আইচত আছে তেনেকৈ তেনেকৈ বহুত মানে মানুহ আছে ছাৰ আমি তেনেকৈ কৰ্মচাৰী কামেই কৰি থাকোঁ তেতিয়া তেওঁক যেতিয়া মোক ধৰি আনিছে মই তেতিয়া কৈছোঁ মই আজি ভিডিঅ'টো যেতিয়া পালোঁ মই মানে ভিডিঅ'টো যেতিয়া পালোঁ মই কেতিয়াবা কামলৈ অহা নাই মই ভিডিঅ'টো পাই দিম ভিডিঅ'টো মোৰ আছিলে হয় ছাৰ সেইটো ইউনিফৰ্মটোৱে এতিয়াই নহয় সেইটো ইউনিফৰ্ম সেইটো ইউনিফৰ্ম আনি ওপৰৰ পৰা যে মাৰিছিলে যে সেইটো মিডিয়াৰ উজ্জ্বল কাৰ্যকে কি কৰিলে হেৰি ওপৰৰ পৰা মানে প্ৰকাশ কৰি মানে আজি দুবছৰ মানে এইটো ভিডিঅ' কৰি মেলি ইতিমধ্যে গম পাইছে গোটেইখিনি কথা দালাল হিসাবে নিয়োজিত হয়ে থাকা বা এই দালাল চক্রর লগত জড়িত হয়ে থাকা এগারী মহিলাক আটক করা হয়েছে জেসিম আহমেদ আমার ডিব্রুগড় সাংবাদিক আমার সঙ্গে এই মুহূর্তে ফোনযোগে সংযুক্ত হয়েছে জেসিম যেধরণে মহিলাগুলি কথা খিনি গোটেখিনি বিবরণ দাঙি ধরেছে আর সেইটাই আমি কই আছিল দর্শকক যে এনেক দালাল চক্রে কমিশনের অঙ্কত পেশেন্টসলক যায় বা এনেক ঘুরাই দিয়ে যে কোবা ব্যক্তিগত খণ্ডলে যাবলে বাধ্য হয় মহিলাগুলি গোটেখিনি কথা কৈছে কিমান দালাল জড়িত হয়ে থাকি পারে গীতাশ্রী এটা কথা প্রথম কথা হল এই যে অডিও ক্লিপ এই অডিও ক্লিপটো আটাইতকৈ এক্সক্লুসিভ অডিও ক্লিপ কারণ এই অডিও ক্লিপটো আন কতো প্রচার বর্তমানলৈকে হোৱা নাই আৰু এই অডিও ক্লিপত এই সহজ সরলভাবে নিয়োগ করা আসলে মহিলাগৰাকীয়ে সমগ্র তথ্য দিছে যদি পরবর্তী অডিও ক্লিপৰ কিছু অংশ বাকি রয়েছে সেইখিনিও যদি আমি আমার সংবাদ মাধ্যমৰ যোগে প্রচার কৰিব পাৰো এতিয়া আৰু তথ্য আছে তাত যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্যর কথা কৈছে গীতাশ্রী তাত কৈছে লেবরেটরি যিসমূহ লেবরেটরিয়ে এনে ধরনের দালাল চক্র নিয়োগ কৰি থৈছে এ এম চিৰ পৰা
পেচেণ্ট আনিবলৈ সেই গোটেই কথাখিনি তাত কোৱা হৈছে। এইখিনি তথ্যৰে জিলা প্ৰশাসনে এতিয়া যিহেতু তদন্ত আৰম্ভ কৰিছে, যিহেতু স্বাস্থ্যমন্ত্ৰীয়ে নিজেই ভাষ্য দিছে ব্যৱস্থা লোৱা হ'ব, এই মানুহগৰাকীৰ এই ভাষ্যটো নিউজ এইটিনত বজা এই এক্সক্লুচিভ ক্লিপটোৱে সহায়ক হ'ব। আৰু যদি তদন্ত প্ৰক্ৰিয়া ভালকৈ কৰে তেনেহ'লে গোটেই তথ্যবোৰ ওলাই আহিব, কেনেকৈ দালাল ৰাজ সম্ভৱ হৈছে, কোন কোন জড়িত আছে। যিহেতু মানুহগৰাকীয়ে অভিযোগ কৰি গোটেইখিনি নাম কৈছে, কেইবাটাও নাম কৈছে, সেই নামখিনিৰ যদি আৰক্ষীয়ে বা জিলা প্ৰশাসন বা স্বাস্থ্য বিভাগৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকৰ কাৰ্যালয় আছে, তেওঁলোকে যদি তদন্ত আৰম্ভ কৰে সমগ্ৰ তথ্য পোহৰলৈ আহিব। উজ্জ্বল কাশ্যপে কোৱা প্ৰতিটো কথাই আল্টিমেটলি যদি আমি চাব যাওঁ আখৰে আখৰে দালাল চক্ৰত নিয়োজিত হৈ থাকে, আৰু কাৰোবাৰ যদি নিজাববীয়াকৈ ব্যক্তিগত লেবৰেটৰীত গৈ টেষ্ট কৰাবলৈ পৰীক্ষা নিৰীক্ষা কৰাবলৈ মন আছে তেনেহলে সেয়া বেলেগ কথা যে চিম নিশ্চয়কৈ, কিন্তু এইসকল দালাল তাত খাপ পিটি ৰৈ থাকে আৰু তেওঁলোকে লৈ যায়, সেইটো আটাইতকৈ ডাঙৰ কথা। লগতে তেওঁ কোৱা মতে কোনো কোনো চিকিৎসকে ৰেফাৰো কৰি দিয়ে। হয় নিশ্চয়, সেই অডিঅ'টোৰ শেষলৈ আৰু কথা কৈছে তেনেকৈ যে চিকিৎসকেও দিয়ে ছাৰে যাবলৈ কয় বুলি তেওঁ নিজে কৈছে, তেওঁলোকে যায় বুলি কৈছে। কালি আমি অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ যিগৰাকী অধীক্ষক প্ৰশান্ত দিহিঙীয়াক এই কথাখিনি সুধিছিলোঁ, তেওঁ কিন্তু এই কথাবোৰ নৎসাত কৰা নাছিলে। তেওঁ কিন্তু কৈছে হ'বও পাৰে যদি আমি ব্যৱস্থা ল'ম। এইটোত এইগৰাকী মহিলাই কৈছে যে মই দুবছৰৰ পৰা এইদৰে কৰ্মৰত, তেনেহ'লে বিগত দুটা বছৰ যদি হয়তো তাতকৈ অধিক সময় এইদৰে আচলতে এই দালাল ৰাজ অব্যাহত আছে, যিটো এই মহিলাগৰাকী আটকাধীন মহিলাগৰাকীয়ে প্ৰমাণ কৰিছে। এতিয়ালৈকে জেছিম কিমান কিমান দালালক বা দালালৰ চক্ৰৰ সৈতে জড়িত হৈ থকা কিমানজনক এতিয়ালৈকে কৰাত কৰা হৈছে? হয়, বৰ্তমানলৈকে প্ৰথমতে তিনিজনক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে, তাৰ পাছতে তিনিজন আকৌ কৰায়ত্ব কৰা হৈছিলে, কালি এগৰাকী মহিলাক কৰায়ত্ব কৰা হৈছে। এতিয়া পৰৱৰ্তী পৰ্যায়ত তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে, নিজাববীয়াকৈ চিভিল ড্ৰেছতো অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত খাপ পিটিছে। কিন্তু গীতাশ্ৰী পুনৰ এবাৰ ক'ম, এই অডিঅ' ক্লিপটো এক্সক্লুচিভ কেৱল নিউজ এইটিনৰ হাততেই আছে আৰু এই অডিঅ' ক্লিপটোৱে যথেষ্ট সহায়ক হ'ব। আৰু AMCHৰ মাজত ভিতৰচৰাত আৰু বিভিন্ন অনৈতিক কাৰ্যকলাপ হয় বুলি অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অধীক্ষকে স্বীকাৰ কৰিছিলে, তাৰ পৰিণতিতে কালি এভেকশ্যনো কৰা হৈছে। বিভিন্ন সুৰা আৰু বিভিন্ন বিচাৰজাতীয় দ্ৰব্যৰ বেহা অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ অৰ্থাৎ অপৰাধী চক্ৰৰ বা এনেকুৱা কিছু তাত নাথাকিবলগীয়া চক্ৰৰ তাত দপদপনি চলিছে AMCHৰ ভিতৰত। উজনি অসমৰ অন্যতম আৰু আটাইতকৈ ডাঙৰ যিখন চিকিৎসা প্ৰতিষ্ঠান বুলি ক'লে নিশ্চিত ৰূপে আমাৰ মনলৈ আহিব AMCHৰ কথা, কিন্তু AMCHত উদ্ধতন কৰ্তৃপক্ষই এই তলৰ এইবোৰ কি কি ঘটনা ঘটি আছে এইবোৰৰ প্ৰতি মন কাণ নিদিয়ে নেকি? প্ৰশাসনৰ ইমান দিনলৈকে দুবছৰ ধৰি যদি এই ধৰণৰ দালাল চক্ৰ অব্যাহত আছে, প্ৰশাসনৰ কেতিয়াও চকু নপৰিল নে, কোনো জ্যেষ্ঠতা চিকিৎসকৰ চকু নপৰিল নে যে এইবোৰ কাণ্ড চলি থাকে তলে তলে? চাওক, এটা AMCH নিজা এটা সক্ৰিয় আচলতে এটা স্থিতিত চলে, তেওঁলোকৰ নিজৰ প্ৰশাসনিক ব্যৱস্থা আছে, তাৰ পাছত চকু নপৰাটো আচলতে এইটো দুৰ্ভাগ্যজনক নহয়, এইটো ৰহস্যজনক। কাৰণ অসম চিকিৎসা মহাবিদ্যালয় পৰিচালনাত এখিনি লোক নিয়োজিত হৈ আছে, তেওঁলোকে গোটেই বিষয়টো চায়। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, মদ ভাং যোৱা যদি তাত চলি থাকে বা তেনেধৰণৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠান অবৈধভাৱে গঢ় লৈ উঠিছে, অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চৌহদ এটা বিশাল কিবা এখন ৰাজ্য বা এখন জিলাৰ দৰে নহয়, এটা সীমিত অঞ্চল, তাত তদাৰক কৰিবলৈ তেওঁলোকক দায়িত্ব দিয়া হৈছে। দায়িত্ব দিয়া লোকসকলে কিয় সেই দায়িত্ব আজি দুটা বছৰ যদি এই মহিলাগৰাকীয়ে কৈছে তাৰ আগৰ পৰা চলি থাকিব পাৰে, যদি চিকিৎসক জড়িত হৈছে কিয় ধৰা নাই পৰা? এইবোৰ এটা উজ্জ্বল কাশ্যপে কোৱাৰ দৰেই, আচলতে তেওঁ অভিযোগ কৰাৰ দৰেই ক'ব লাগিব যে ওপৰৰ পৰা তললৈ যদি এটা নেক্সাছ নাথাকে, শক্তিশালী কোনোবা আশীৰ্বাদ পুষ্ট লোকৰ যদি হাত নাথাকে, তেনেহ'লে এই কাৰ্য ফ্ৰড গেট বা এনেধৰণৰ দালালে অকলে সম্ভৱ কৰিব নোৱাৰে, এই নেক্সাছ অকলে চলাই থাকিব নিশ্চয়কৈ নোৱাৰে। ইয়াত আৰু কোন কোন জড়িত হৈ আছে, কিমান দিনৰ পৰা এই গোটেই চক্ৰটো চলি আহিছে, জেছিম, সেয়া আৰক্ষীয়ে তদন্ত কৰি উলিয়ালে হয়তো গোটেইখিনি জল জল পট পট হ'ব। কিন্তু এতিয়ালৈকে এটা কথা স্পষ্ট যে কাৰোবাৰ যদি ব্যক্তিগত খণ্ডত চিকিৎসা কৰাবলৈ মন আছে তেনেহ'লে তাত হয়তো ধৰা বন্ধা একো নাথাকিব, কিন্তু কোনোবা ৰোগীক হয়তো নানানটা চিন্তা লৈ তেওঁলোকে চিকিৎসকৰ ওচৰলৈ যায়, চিকিৎসকৰ পৰামৰ্শ ল'বলৈ যায়, সেইসকল ৰোগীৰ যদি তেওঁলোকৰ পৰিস্থিতি, তেওঁলোকৰ অৱস্থাৰ যদি সুযোগ লৈ এইসকল দালাল চক্ৰই নিজৰ হাতোৰাত সোমায় বা তেওঁলোকক ঘূৰাই পকাই তেওঁলোকক ব্যক্তিগত খণ্ডলৈ লৈ গৈ দুপইচা অধিক তেওঁলোকে খৰচ কৰিবলগীয়া হয়, স্বাভাৱিকতে সেয়া কিন্তু বৰ চিন্তাৰ বিষয়। আৰু আমাৰ হাতত আহি পৰা এটা এক্সক্লুচিভ অডিঅ' ক্লিপ, পুনৰ কৈছোঁ দৰ্শকক, এটা এক্সক্লুচিভ অডিঅ' ক্লিপ। এই অডিঅ' ক্লিপত এগৰাকী এই দালাল চক্ৰৰ সৈতে জড়িত হৈ থকা মহিলা, তেওঁ নিজেও কৈছে যে মহিলাগৰাকী ছবিখনত ভাইৰেল হৈ থকা ছবিখিনি তেওঁৰে ছবি আছে, আৰু এই গোটেইখিনিয়ে কিন্তু আচলতে নতুন নতুন দিশ পোহৰলৈ আনিছে যে এই চক্ৰটো কিমান ডাঙৰ হ'ব পাৰে। জেছিম, বিদায় লৈছোঁ আপোনাৰ পৰা, ধন্যবাদ।
সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাই থান ষ্টিল নহয়। অঁ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। Strong money. Might and steel. Correct.